আজকে আমি বলবো সেই চ্যানেলটার কথা, যেই চ্যানেলটা 80s 90s এ দাপিয়ে বেরিয়েছিল টিভি স্ক্রিন পর্দায়। দূরদর্শন কা মেট্রো চ্যানেল। একদমই তাই, আমি বলছি ডিডি মেট্রোর কথা। আপনারা অনেকেই জানেন 90s এ ডিডি মেট্রোকে টেক্কা দেওয়ার মতো অন্য কোনো চ্যানেল ছিলই না। ডিডি মেট্রোর ধারের কাছেও ছিল, সিনেমা, মিউজিক, টেলিফিল্ম, কার্টুন এই সব কিছু মিলিয়ে একটা কম্বো ব্র্যান্ড চ্যানেল ছিল এই ডিডি মেট্রো। ডিডি মেট্রোর যাত্রা শুরু হয়েছিল 1984। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভিতে অ্যান্টেনা অ্যাডজাস্ট করে প্রায় প্রত্যেকেরই ঘরে ডিডি মেট্রো চলতো। আপনারা হয়তো সবাই জানেন, যারা 80s 90s এ রয়েছেন তারা নিশ্চয়ই জানবেন এই ডিডি মেট্রোর রাজত্ব সেই সময় কীরকম ছিল। সপ্তাহে দুদিন দেখানো হতো সিনেমা, টেলিফিল্ম, গানের প্রোগ্রাম। আমার মনে আছে আমি তখন খুবই ছোট, শনি রবিবার হলেই ঘরে ঘরে চিত্রহার, রঙ্গোলির মতো বিখ্যাত গানের প্রোগ্রাম, আর রবিবার সকাল মানেই মহাভারতের এপিসোড। সময়ের সাথে সাথে আরও প্রচুর প্রোগ্রাম মেট্রোতে দেখানো হতো সেই সময়, যেমন দেখানো হতো রাজা র্যাঞ্চো, শক্তিমান, জুনিয়র জি, আবৃত্তি, কার্টুনসের মধ্যে হিম্যান, টম অ্যান্ড জেরি, চিপ অ্যান্ড ডেল, আরও প্রচুর এন্টারটেইনিং প্রোগ্রাম। সেই সময়তে ডিডি মেট্রোই ছিল বড়দের বাচ্চাদের একমাত্র প্রিয় টিভি চ্যানেল, যেটা ব্রডকাস্ট করা হতো দূরদর্শনের মাধ্যমে। দূরদর্শনের সব থেকে ব্র্যান্ড চ্যানেল ছিল এই ডিডি মেট্রো। তারপর সময় আসলো 1995, যখন কেবল টিভি আসা শুরু করলো। আর এইটাই ছিল ডিডি মেট্রোর কাছে একটা বড় চ্যালেঞ্জ, একটা টার্নিং পয়েন্ট। কেবল টিভি সেই সময় খুব অল্প খরচে প্রচুর চ্যানেল দিচ্ছিল, যে কারণে মেট্রো পিছিয়ে পড়ে, টিআরপি কমতে থাকে মেট্রো চ্যানেলের। অবশেষে 2003 অফিসিয়ালি রিটায়ার করে ডিডি মেট্রো, অর্থাৎ দূরদর্শন 2003 পুরোপুরি বন্ধ করে দেয় এই চ্যানেল ব্রডকাস্ট করা। দূরদর্শন হয়তো নিজেদের ফান্ড থেকে এই চ্যানেল মেট্রো আর চালাতে চায়নি, আর সেই কারণেই হয়তো চ্যানেলটাকে আপগ্রেড করা হয়নি। টিআরপি রেটিং বাড়লে হয়তো মেট্রো আজও ব্রডকাস্ট করা হতো, আজও মেট্রো আমরা দেখতে পেতাম। তো যাই হোক, 80s 90s এর যারা আছেন প্রত্যেকেই জানেন এই মেট্রো চ্যানেল হচ্ছে একটা ইমোশন। তো এই ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে ডিডি মেট্রোকে মনে করা, ডিডি মেট্রোকে একটা ট্রিবিউট দেওয়া। তো এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনাদের প্রিয় প্রোগ্রাম কী ছিল ডিডি মেট্রোর সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরের এপিসোডে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন আজি রেডিও স্টেশন।